এটা আমার অনেক দিনের অনুসন্ধান যে আমরা আসলে কারা, আমাদের পরিচয়টা কি। তো আমি যেহেতু চিত্রকলার মানুষ, আমি একাডেমিকভাবে চারুকলার শিক্ষার্থী, ওইখান থেকে পাশ করেছি, এখন ওই প্রফেশনেই আছি। ফলত আমার একটা সবসময় সার্চিং ছিল যে আমাদের আসলে আসল চিত্রকলাটা কোথায় কিংবা আমাদের পরিচিতিটা কি। তখন আমি দেখলাম যে আমাদের এখানে চিত্রকলা বললে যা বোঝানো হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে না মনে হয়, এটাতে কোথাও ফাঁক আছে। আর আমাদের মেইন স্ট্রিম একাডেমিগুলিতে যা চর্চিত হচ্ছে সেটা ইউরোপীয় চিত্রকলা, আর বাংলার চিত্রকলা বলতে এক ধরনের ফোক আর্টকে প্রমোট করা হচ্ছে যেটাও আসলে সঠিক না। যেমন রিক্সা পেন্টিং, কাঁথা পেন্টিং, সরা পেন্টিং, এগুলি ঠিক আছে, এগুলি গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর, কিন্তু তাহলে আমাদের শিক্ষিত মানুষের আর্টটা গেল কোথায়। এই বাংলার চিত্রকলা আমি সেই অনুসন্ধানটা করেছি, যৌক্তিকভাবে আমি ফোক আর্ট যে আমাদের আর্ট না, মানে আমাদের মেইন স্ট্রিম আর্ট না, সেটাকে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। আর আমাদের আত্মপরিচয় খুঁজতে গিয়েই আমরা দেখলাম যে বাঙালির যে মূলত সাংস্কৃতিক পরিচয় সেটা তান্ত্রিক পরিচয়। আমরা এখানে লোকায়ত, চার্বাক, বৌদ্ধ, জৈন, নাথ, সাংখ্য, অন্যান্য যত মত, মানে নানা ধরনের দল উপদল আছে, এগুলির বেসিক হলো দেহতত্ত্ব, আর এই দেহতত্ত্বের মূল জায়গাটা হলো তন্ত্র। সেই তন্ত্রকে তাহলে আমাদের বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমি আরেকটা বই লিখেছি, সেটা হলো তান্ত্রিক দেহাত্মবাদ ও ফ্রয়েডীয় লিবিডো তত্ত্ব। আর ফ্রয়েডীয় লিবিডো তত্ত্বের সাথে আমি কেন এটাকে মিলিয়ে দেখলাম, কারণ হলো সেখানে আপনার ফ্রয়েডীয় লিবিডো তত্ত্বের তত্ত্ব খুব ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, কিন্তু তন্ত্রটা অ্যাকসেপ্টেড না, তন্ত্রটা খুব ব্যাকডেটেড মনে করা হচ্ছে। অথচ আমি স্টাডি করে দেখলাম যে ফ্রয়েড এমন কোনো কথা বলে নাই বা এমন বিশেষ কোনো কিছু তার অবদান নাই যেটা আসলে তন্ত্রে নাই। তো সেই জায়গা থেকে আমি দুইটাকে একটা তুলনামূলক বিশ্লেষণ করে ফ্রয়েডীয় লিবিডো তত্ত্ব আর তান্ত্রিক দেহাত্মবাদটাকে করলাম। আমি বলতে চাচ্ছি যেটা উইথ ডকুমেন্টস, যে আমাদের যে শিল্প চর্চা আছে, আমাদের যে কালচারাল চর্চা আছে, সেটা মূলত দেহাত্মবাদী চর্চা। দেহাত্মবাদী চর্চাটা কী সেটা আসলে এই অল্প সময়ে বোঝানো সম্ভব না, তবে দেহ এবং আত্মার যে অভিন্নতা, ভাণ্ড এবং ব্রহ্মাণ্ডের যে অভিন্নতা, সেটা প্রতিপাদন করা হলো বিষয়, এবং সেইখান থেকে অহিংসার জন্ম হয়। সেই অহিংসা যখন আমাদের মানুষের ভিতরে ছড়িয়ে পড়বে, তখন আমরা একটা অনেক সমস্ত জায়গা অনেক সহজেই আমরা উন্নতি করতে পারবো। আমরা যে এখন নানা ধরনের নানান দিকে হোঁচট খাচ্ছি, এদিকে দৌড়াচ্ছি, ওই দিক দৌড়াচ্ছি, উন্নয়নের মডেল খুঁজে বেড়াচ্ছি, আমাদের কালচার সম্পর্কে আমরা কোনো পারফেক্ট কথা বলতে পারছি না, এক একজন এক এক ধরনের কথা বলছে, এই যে আমাদের এলোমেলো চলাফেরা, সেটাকে একটা জায়গায় যদি আমরা না আনতে পারি, তাহলে আসলে একটা জাতির, একটা জাতির সংস্কৃতির বা একটা দেশের মানুষের উন্নয়ন সম্ভব না। তো সেই জায়গাটা ফিক্স করার জন্যই আমি বলবো যে এই তিনটা বই এক ধরনের সিকুয়াল টাইপ, যে প্রথমত তন্ত্রকে বুঝতে হবে, দেহতত্ত্বকে বুঝতে হবে, সেখান থেকে আমাদের চিত্রকলার সাথে সেটার সম্পর্ক কী, আমাদের চিত্রকলা যে দাঁড়িয়ে আছে সেটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, সেটা কতখানি আসলে যৌক্তিক, সেটাকে আমরা কোথাও প্রপারলি পাই না। তো এই বাংলার চিত্রকলা এবং বঙ্গীয় শিল্পকলা এবং তান্ত্রিক দেহাত্মবাদ, এই তিনটা বইতে আসলে আমি মূলত আমি বলবো ধারাবাহিক। প্রথমটা হলো আমি বেসমেন্টটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি তান্ত্রিক দেহাত্মবাদ দিয়ে। দ্বিতীয়ত আমি বাংলার চিত্রকলায় যেটা করতে চেয়েছি সেইখানে, যে ফোক আর্ট বলে আমাদেরকে যেই বুঝ দেওয়া হচ্ছে, আমাদের পণ্ডিত মহল যেই সমস্ত জিনিস বোঝাচ্ছেন, এই বিষয়গুলি আসলে সঠিক নয়। তারপরে তাহলে আসলে বঙ্গের শিল্পকলা বা বঙ্গীয় চিত্রকলা এই বিষয়গুলি আসলে কোথায়, সেটাকে আমি একদম ডিটেইল করেছি উইথ সায়েন্টিফিক এভিডেন্স, যে আমাদের এখানে চিত্রকলাটা আসলে কী ছিল, কী হলো এবং আসলে কী হওয়া উচিত, সেই সমস্ত বিষয় বিস্তারিত এই বইগুলিতে আছে।